আমার কাছে এখানে যে ফোনটা এসেছে সেটা হচ্ছে রেডমি ওয়াই থ্রি ওকে আর এইটার দাম হচ্ছে আট হাজার টাকা সো এটা সাইড সাইডে থাকুক রেড কালার খুব লুকিংটা খুব ভালো ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড রেডমি ওয়াই থ্রি বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এদিকেও রেডমি বাই শাওমি ওকে তো এখানে কিছু স্পেসিফিকেশন আছে সেটা যে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা আছে আর এটা হচ্ছে সবচেয়ে বেশি হাইলাইট এই ফোনের মধ্যে এই দামের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ছশো বত্রিশ প্রসেসে পাবেন এখানে আর চার হাজার এমএইচ ব্যাটারি পাবেন ওকে আর এটার কালার কালার হচ্ছে দেখো প্রাইম ব্ল্যাক ওকে তিন জিবি বত্রিশ জিবি তো আই থিঙ্ক এখানে কালারটা কিছু মিসিং হয়েছে কারণ আমি এটা ব্লু দিয়েছিলাম সেই জায়গায় চলে এসে ব্ল্যাক কালার তো দেখে যাক কি হয় ওকে তো আমি এখন এটাকে আনবক্সিং করি তো দেখা যাক দেখা যাক দেখা যাক তো প্রথমে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা কেজ ওকে আর এখানে আছে ও কেজটা তো হাত দিতে খুব সুন্দর লাগছে কারণ বেশিরভাগ যেগুলো হয় সেগুলো একটু আলাদা এটা একটু আলাদা কালারটা কারণ এটা কোনো ফ্যাট হবে না কালারটা সাদা কালার হলে একটু লালচে হয়ে যায় বাট এটা কালারটাই ব্ল্যাক সো এটা এমন কিছু হবে না ওকে এটা সিম্পলকে কেট কিছু গাইড বুক তো এগুলো এখন সাইড করছি ওকে সো ফোনটাকে আমি এখন দেখছি তো ফোনের কালারটা এসছে ব্ল্যাক একদম ব্ল্যাক আর ফোনের মধ্যে ডিসপ্লে যেটা দেখতে পাচ্ছেন এইচডি প্লাস সিক্স পয়েন্ট টু সিক্স ইঞ্চি ডিসপ্লে আছে আর আট হাজার টাকার মধ্যে এই ফোনটা খুব একটা ভালো ফোন অপশন তার কারণ চার হাজার ব্যাটারির সাথে আপনি সবচেয়ে ভালো যেটা প্রসেসার ছশো বস্ত্র পাচ্ছেন বাট সেই জায়গায় আপনি যদি রেডমি এইট ফোন নেন তাহলে আপনি এখানে পাবেন চারশোষট্টি পাঁচ হাজার ব্যাটারি কিন্তু আপনার প্রসেসারি যেটা সেটা খুবই কম হবে সেটা হবে তিনশো উনচল্লিশ প্রসেজার মানে একদম ছ হাজার টাকা সাত হাজার টাকা বাজেটে যে প্রসেস হয় সেই প্রসেসে ওই ফোনে ব্যবহার করা হয় ওকে তো ব্ল্যাক কালার আর ফোনটা দেখতে এমনি খুব সুন্দর ফিঙ্গারপ্রিন্ট অপশন তো আপনি এটা এখানে পাবেন তো এখানে এক্সট্রা বাড়তি ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং এখানে বারো প্লাস পাঁচ এবং সামনে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা তো আমার মতে আই থিঙ্ক যদি আপনি আট হাজার টাকা দামে স্পেশাল কোনো রেডমি ফোন কিনতে চান তাহলে সেই জায়গায় আমার মতে রেডমি ওয়াই থ্রি নেওয়া বেশি ভালো রেডমি এইট থেকে কারণ এইটের দাম এমনি আরো বেড়ে গেছে সাড়ে আট হাজার টাকা হয়ে গেছে বাট এটা আপনি যদি অ্যামাজনে নেন তাহলে কিন্তু আপনি এটা আট হাজার টাকায় পেয়ে যাবেন ওকে তো এই ছিল আজকের আনবক্সিং আর কি বলবো হুম তো আপনারা নিচে কমেন্ট করে বলুন আপনাদের যদি কোনো মতামত থাকে বেস্ট স্মার্টফোন আন্ডার এইট থাউজেন্ড তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে বলুন ওকে তো আজকের মতো আবার দেখাবেন